গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কনট্রাক্টরকে তাড়া করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসিরগঞ্জ থানার উত্তর চাচণ্ড গ্রামে। কনট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ এবং নৌকা আটকে দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসিরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কনট্রাক্টররা। ভাঙন প্রতিরোধের দায়িত্বে থাকা কনট্রাক্টর তথা স্থানীয় চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইরা বিবির ছেলে শরীফ শেখ ক্যামেরার সামনে কোনো মতেই মুখ খুলতে রাজি হননি। জানা গেছে, গঙ্গা ভাঙন কবলিত শামসিরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে বেশ কিছুদিন ধরেই বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ করছে প্রশাসন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নৌকোতে করে 300 বস্তা করে বালি আসার কথা থাকলেও মোট 200 বস্তা কিংবা 250টি বস্তা নিয়ে আসা হচ্ছে। কাজে ব্যাপক দুর্নীতি করছেন কনট্রাক্টররা। বৃহস্পতিবার তারই প্রতিবাদে নৌকা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিক্ষোভের খবর পেয়ে পালিয়ে যান কনট্রাক্টররা, পালিয়ে যায় নৌকাগুলো। ঠিকমতো কাজ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসিরগঞ্জ থানার পুলিশ। এদিকে বালির বস্তা কম ফেলার অভিযোগ করলেও ভাঙন প্রতিরোধের দায়িত্বে থাকা কন্ট্রাক্টর তথা স্থানীয় চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইরা বিবির ছেলে শরীফ শেখ ক্যামেরার সামনে কোনো রকম মন্তব্য করতে চাননি, বরং ওপর মহলের বারণ রয়েছে বলেই বিষয়টি তিনি এড়িয়ে যান। বস্তা তো সব মাল কমলেশ গাড়ি ঘাটভাটিতে দিয়ে আটখান নৌকা ছিল, সব একে একে পালিয়ে গেল। যে লাস্ট আমরা দুটো নৌকার হ্যান্ডেল দুটো কেড়ে রেখেছি, এরা দুটো পালাতে পারেনি। আরও আমি চাই দুখানা নৌকা যখন যায় আবার, তখন আমি বাড়ি থেকে মোবাইল এনে দুটো ভিডিও করে রেখেছি। ওই তো নৌকাতে বালি কম নিয়ে আসছে, বস্তা 40-50টা করে বালি কম নিয়ে আসছে। এই যে দেখুন ওখানে নৌকা লেগে বস্তা রাখাই আছে। আমি ওই বললাম তো 10-15 হয়তো কি হয়তো 15টা কম আসছে, বলার পরে হয়তো ওইভাবে নিয়ে চলে আসছে। ছেঁড়া লেবারকে জিজ্ঞেস করেছি তো বলছে ছেঁড়া ফাটা থাকছে, ওই জন্য এইভাবে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে নৌকাটা আটকানোর কারণ কী গ্রামবাসীদের? নৌকা, আমি তো নৌকা আটকার বিষয় জানি না, আমি তো এখানে আছি।